ঠাকুর কাছে মনে হয়েছে বাবা, বলো বাবা কি বাজন তুই করেছিস সেই রাজসভায় আগমন? কাকা মশাই আমি যে একটা আবদার নিয়ে এসেছি আপনার কাছে। বল বাবা যুবরাজ, বল বাবা যুবরাজ কি তোমার সেই আবদার? ওগো মহারাজ আজ আমি অতি উত্তীর্ণ হয়ে গেছি, এই রাজ্যের অধ্যাপক সংসদ দেখার মতন উপযুক্ত হয়ে গেছি, তাই আমি বলতে চাই এই রাজ্যের অধ্যাপক সংসদ তুমি আমায় বুঝিয়ে দাও। কি বললি ওরে বাবা যুবরাজ, এত বড় কথা তুই বলতে পারলিস বাবা, এত বড় কথা তুই বলতে পারলিস না? নারে যুবরাজ আমার যেহেতু দক্ষিণ প্রাণ থাকবে আমি তোর রাজ্যের অধ্যাপক শুনতে পারবো না বাবা, আমি তোর রাজ্যের অধ্যাপক দিতে পারবো না। কি বলে দুষ্ট রাজা, রাজা তুমি আমার দিদি রাজ্যের অধ্যাপক শুনছো? ওরে 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 বাবা কৃষ্ণপতি শোনে গো, এই যে দেখছো মহারাজ, এই যে দেখছো মহারাজকে তোমরা চাবুকে রাখা মারতে মারতে কথা বিক্রি করে দাও, আমার রাজ্যের অধ্যাপক শব্দ বুঝিয়ে দাও। आज बोलो पथे भिखारी ताई दिखे महारानी राजा बोलते भिखारी তার একমাত্র কোন সন্তান সেই মনিরকে নিয়ে নগরে নগরে কান্না দিনা গেল না আমার নখারি গোপাল What do you want to do? বরাতে গেছে কিন্তু এই কি দেখি আমি সামনে একটি আম্বার চাই যাই আমি আম্বার থেকে আম পারবো না না আমি তাকে ঝিল ছুড়বো না আমি গাছে গিয়ে থেকে আম তুলে তুলে খাবো চাই আমি যাই 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 আমরা আমার উপর অভিমান করে সিং বলছি বাবা আই বাবা আই বাবা আমার মুখের ধুলো তোলার মানিক আমার কাছে আমি তোর জন্য খাবার এনেছি বাবা ওরে ওই তো আমি তোরাই আমার মূল্য ঘুমিয়ে পড়েছি দাদা ওর মধ্যে খুব কিনতে না খুব খিদে পেয়েছি বলি বাবা আমি আসছি বাবা বলি রোজ বলি বাবা উঠ বাবা উঠ দেখি Yeah!